নিম্নচাপ ও কোটালে জোড়া ফলায় প্লাবিত সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকাগুলি নিম্নচাপের জেরে টানা বৃষ্টি ও কোটালে জোড়া ফলায় সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন নদীবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়া শুরু করেছে। নিম্নচাপ ও কোটালের জেরে উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি, গঙ্গাসাগর, ফ্রেজরগঞ্জ, মৌসুনী দ্বীপে পর্যটকদের মাইকিং এর মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টির জেরে সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে। কুলতলি, গোসাবা, মৌসুনী দ্বীপের বালিয়াড়ি সহ একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে নোনা জল ঢোকা শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামতির কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। কোটালের জন্য নদীতে জল বাড়া সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়াতে ঢেউ, এই ঢেউয়ের আছাড়ে নদী বাঁধের যে সমস্ত ব্লক ব্রিজিং ছিল সেটা আস্তে আস্তে করে টেনে নিয়ে যাচ্ছে। তাই এলাকার যারা আছেন দায়িত্বশীল যে সমস্ত মানুষজন আছে তাদের সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা আপাতত তৎকালীন এই ভাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে হয়তো একটা ব্যবস্থা করা করবে, আপাতত বেঁচে থাকার পুরোপুরি অবস্থান নেবেন। গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকা সমুদ্রের নোনা জলে প্লাবিত। সাধারণত শ্রাবণ মাসে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সংলগ্ন এলাকায় ভিড় জমান ভিন রাজ্যের পর্যটকেরা। গঙ্গাসাগরের ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সে সকল পর্যটকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। পাশাপাশি উপকূল তীরবর্তী এলাকার নদী এবং সমুদ্র উত্তাল থাকার কারণে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। গত দুদিন ধরে টানা বৃষ্টির জেরে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে। সোনারপুর, বারুইপুর, ক্যানিং, গোসাবা, ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গা জলমগ্ন। জমা জলের কারণে সপ্তাহের তৃতীয় দিনে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষেরা। প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় এই জমা জল সরানোর কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।